আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে লইটা শুটকি রান্না। এই রান্নাটা একবার খেলে বিশ্বাস করেন মুখে লেগে থাকে। তো আমি আর কথা না বাড়িয়ে আমার রেসিপিতে চলে যাচ্ছি। শুরুতে আমি একটা প্যান নিয়ে আমি আর লইট্টা শুটকিগুলো আমি টুকরো করে কেটে নিয়েছিলাম, আর সেটাকে আমি হালকা একটু টেলে নিব। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। যখন দেখব যে এটা থেকে যে স্মেলটা বের হচ্ছে, তখনই হচ্ছে এটা আমি নামিয়ে ফেলবো আর হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো। তো লইটা শুটকি বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, এটা এমনিতেই নরম থাকে। তো আমি ততক্ষণে এই পাশে আমার মশলাটা কষাবো। এখন তো আমি কড়াইতে হচ্ছে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এর মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে শুটকি রান্নাতে পেঁয়াজ কিন্তু একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন রসুন দিয়ে দিব। আমি এখানে 3টা রসুনের মতো দিয়েছি, দেশি যে রসুনগুলো আছে সেই রসুনের 3টা আমি ছিলে খালি দিয়ে দিয়েছি, এটাকে আর কুচি করিনি। রসুনগুলো আস্তে আস্তে থাকলে এটা কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে যে শুটকি মাছটা ছিল সেটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে আমি হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিলাম, আমি আগেই শুটকিটা দিয়ে দিলাম যাতে শুটকির যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে আর একটা সুন্দর ফ্লেভার বের হবে। তখন কিন্তু আমি এর মধ্যে মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব। শুরুতেই দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আমি এখানে 2 চা চামচ ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি, আর দিয়েছি 2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আসলে যে যেমন পছন্দ করে সেভাবে দিয়ে নিতে হবে। আর আমি এখানে সামান্য একটু আদা রসুনের বাটা দিয়েছি, বেশি দিলে কিন্তু গন্ধ করবে, আমি এর জন্য খুবই সামান্য দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আদা বাটাটা স্কিপ করতে পারেন। আর আমি এখন একটু কষিয়ে নিয়ে এর মধ্যে যেই কাঁঠালের বিচিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কাঁঠালের বিচির উপরের যেই লাল প্রলেপটা থাকে এগুলো কিন্তু ছুরির সাহায্যে চেঁছে ফেলে দিয়েছি, আর এটাকে বেশ টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এভাবে ছোট ছোট করলে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা একটু ভেজে নিব, আর তারপর হচ্ছে এখানে সামান্য একটু পানি আমি এখানে দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আমি একটু হালকা কষিয়ে নেয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর কিছু আমি এটাকে কিন্তু হাই হিটে রেখেছিলাম, আর এই যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মানে ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব, আর পানি দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর আমি যেহেতু এটা ভুনা ভুনা রাখবো, আমি এটাতে ঝোল রাখবো না, আমি শুটকি ভুনা পছন্দ করি, ঝোল আমার ভালো লাগে না। যার কারণে কিন্তু আমি এখানে অল্প একটু পানি দিয়েছি যাতে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ অনুযায়ী, আর আমি রান্নাটা কিন্তু হাই হিটেই করব। তো আমি 5 মিনিটের মধ্যে ঢেকে রেখেছিলাম, আমি এখন ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দেখছি যে সব কিছু ঠিক আছে কি না। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি যেহেতু ঝোল রাখবো না, যতটুকু লিকুইড দেখা যাচ্ছে এটা কিন্তু নামানোর পরে কাঁঠালের বিচিতে কিন্তু টেনে নেবে আরেকটু, যার কারণে আমি এই অবস্থাতেই নামিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমি লবণটা চেক করে দেখেছিলাম, আমার লবণ সব কিছু ঠিকঠাক আছে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। আর শুটকি কিন্তু আসলে ভুনা ভুনাটাই কিন্তু মজা লাগে সব থেকে। আর এই যে এখন আমার শুটকিটা একেবারে রেডি হয়ে গিয়েছে, আমি একটু পরিবেশন করেছি, দেখেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু এতটাই মজা ছিল। তো আমি হচ্ছে একটু করে ভাত নিয়ে নিয়েছি, আর ভাতের মধ্যে কিন্তু আমি একটু লেবু চিপে তারপর হচ্ছে শুটকি দিয়ে একটু খাবো। আপনারা জাস্ট দেখেন মানে এতটা মজা লাগছিল। বাসায় শুটকি হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না আমার কাছে, আমিও যেমন পছন্দ করি আমার হাজবেন্ডও কিন্তু খুব পছন্দ করে, যার কারণেই কিন্তু আমি একটু চেষ্টা করি খুব যেটাই রান্না করি খুব ভালো করে মনোযোগ দিয়ে রান্না করার জন্য। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভালো লেগেছে কি না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।
নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।